আরাফ আজকে বলছে যে তিনি বাংলাদেশে আর এসে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত যদি না তাকে আগের দিনই পুলিশ হাত পা ভেঙে রিমান্ডে মানে পঙ্গু না করে দেয়, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জবাবদিহিতার ঊর্ধ্বে রাখা হয়, তাদেরকে কোনো জবাবদিহিতার মধ্যে আনা হয় না, এই বিষয়গুলো নিয়ে কথা বলে, তখন সবসময় কেন জানি মনে হয় যে বিরোধী দলের কথা শুনে তারা কথা বলছে না। বিষয়গুলো আসলে এত সহজ না, যদি শুধু লবিং দিয়ে বা সম্পর্ক মেনটেন করে এগুলো করা যেত তাহলে আওয়ামী লীগের সেই সুযোগ আরও অনেক বেশি। আওয়ামী লীগের হাতে ক্ষমতা, আওয়ামী লীগের হাতে রাষ্ট্রযন্ত্র, আওয়ামী লীগের হাতে সমস্ত মিশনগুলো, এই মিশনগুলোতে যারা কাজ করে ফরেন মিশনগুলো, তাদের একটা বড় দায়িত্ব হচ্ছে দেশের ব্যাপারে একটা পজিটিভ ইমেজ তুলে ধরা, সেটার পাশাপাশি আওয়ামী লীগ লবিস্ট নিয়োগ করে কাজ করাচ্ছে, এবং এটা কোনো গোপন ব্যাপার না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বীকারও করেছেন যখন স্যাংশন এসেছিল যে লবিস্টরা কাজ করছে বিভিন্ন দেশে। তো সুতরাং লবিস্ট নিয়োগ করা, আপনার সেই সাথে মিশনগুলো কাজ করা, সেই সাথে আপনি ক্ষমতায় আছেন, এবং একদিন দুই দিন না, 15 বছর আপনি একাধিক ক্রমে ক্ষমতায় আছেন, বিরোধী দলকে মাটির সঙ্গে একরকম মিশায় দেওয়ার চেষ্টা করে আপনি ক্ষমতায় আছেন। সুতরাং তারপরেও যদি আপনার মনে হয় যে বিরোধী দলের ভয়েস সেখানে রিফ্লেক্টেড হচ্ছে, তখন আপনার বুঝতে হবে যে বিষয়টি সঠিক। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জবাবদিহিতার মধ্যে আনা হয় না, তার একটা ছোট্ট উদাহরণ হচ্ছে স্যাংশনের পর আপনি নিশ্চয়ই জানেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিন্তু সিগনিফিকেন্টলি কমে এসছে। আগে একদিনে একজনের বেশি মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হতো, এই স্যাংশন আসবার পরে গত 1.5-2 বছরে মাত্র 4 জনকে করা হয়েছে। এই যে হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণ আইন যেটা 2013 সালে করা হয়েছিল, সেখানে যতবারই পুলিশ সপ্তাহ হয়, যতবারই তারা প্রধানমন্ত্রীকে তাদের মধ্যে পায়, প্রতিবার তারা বলে এই আইনটাকে পরিবর্তন করবার জন্য, প্রতিবারই তারা আইনের ম্যাক্সিমাম ধারাকে বাদ দিতে বলে, যেই ধারাগুলোতে বলা আছে যে বন্দীকে আপনি শারীরিক, মানসিক, ভার্বাল কোন রকম অ্যাবিউজ করতে পারবেন না। এই আইনটা বাতিল করবার জন্য, এই আইনটাকে ধারাগুলো বদলে ফেলবার জন্য পুলিশের এত উৎসাহ কেন? এই কারণে এই যে বাংলাদেশে হেফাজতে নিয়ে মারা, রিমান্ডে নিয়ে মারা একটা শতসিদ্ধ ব্যাপার। আমি একটা ছোট লাইন দিয়ে শেষ করছি। আরাফের যে ঘটনাটা, আরাফ আজকে বলছে যে তিনি বাংলাদেশে আর এসে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত যদি না তাকে আগের দিনই পুলিশ হাত পা ভেঙে রিমান্ডে মানে পঙ্গু না করে দেয়। অর্থাৎ তার মতন একজন ব্যক্তিও, যিনি মানে খুবই প্রান্তিক অবস্থা থেকে হঠাৎ করে আলাদিনের চেরাগের মতন অবস্থায় গেছেন, তিনিও খুব ভালো মতন জানেন যে বাংলাদেশে আসলে আগে প্রথমে পুলিশের রিমান্ডে পিটুনি খাইতে হবে, তারপরে বিচার হলে হবে না হলে নাই। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেও ফ্লস থাকবে, জুডিশিয়ারির মধ্যেও ফ্লস থাকবে, কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, জুডিশিয়ারি বাংলাদেশের জনগণকে, বাংলাদেশকে টিকিয়ে রেখেছে। আমেরিকা তো টিকিয়ে রাখেনি, বা অন্য কোনো দেশ তো টিকিয়ে রাখেনি, ঠিক আছে? আজকে আমি আপনি যে নিরাপদে ঘরে ফিরতে পারছি, বা বাংলাদেশ যে এখনো যতটুকু নিরাপদ আছে, এটা আইন শৃঙ্খলা বাহিনী বলেন, সশস্ত্র বাহিনী বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলেই তো আছে। সুতরাং তাদেরকে মেলাইন করে, তাদের ত্রুটি বিচ্যুতি অবশ্যই আছে, কিন্তু ত্রুটি বিচ্যুতির কারণে আপনি তাদের যে বৃহৎ স্বার্থে যে তাদের যে একটি গৌরবোজ্জ্বল ভূমিকা সকল ক্ষেত্রে, সেগুলোকে যদি আমরা আন্ডারমাইন করতে থাকি, তাহলে কিন্তু এক ক্ষেত্রে তাদের মনোবলটা ভেঙে যাবে, এবং দ্বিতীয় ক্ষেত্রে তারা যখন মনোবল ভেঙে যাবে, তখন কিন্তু সেই 2001 সালে যে আমরা দেখেছি যে সারা সকল জেলায় একসাথে সিরিজ বোমা হামলা, সরকার অসহায়, হ্যাঁ, আমরা বাংলা ভাইয়ের উত্থান দেখলাম, সরকার অত হয় অসহায় হয়ে গেল, তাহলে সেই রকম অবস্থা কিন্তু বাংলাদেশে আবার চলে আসবে। এবং আমরা মনে করি যে এরকম একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, কারণ ওই পাকিস্তানের মতো বা আফগানিস্তানের মতো ফেইল স্টেট যদি বাংলাদেশ হয়ে যায়, তাহলে কিন্তু অনেকেরই তখন সুবিধা হবে। সুতরাং সেই অবস্থায় বাংলাদেশ যাক, এটা আমরা কেউই চাই না। সুতরাং আমরা মনে করি যে হ্যাঁ, অবশ্যই ত্রুটি বিচ্যুতি আছে, ত্রুটি বিচ্যুতিগুলো আমরাই নিজেরাই কিভাবে সমাধান করতে পারি বা আরো বেটার কিভাবে করা যায় সে বিষয়ে পরামর্শ হতে পারে, কিন্তু অ্যাজ এ হোল বাংলাদেশের জুডিশিয়ারি, আইন শৃঙ্খলা বাহিনী, এদেরকে মেলাইন করলে বাংলাদেশের কোনো লাভ হবে না, বাংলাদেশের ক্ষতি হবে।